ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। জি ভাইজান, আপনি যেটা বলেছেন যে ফিতরা সম্পর্কে, নিঃসন্দেহে ফিতরা সম্পর্কে রাসূল সাল্লাম বলছেন যে তো আমাতান লিল মাসাকিন, ফিতরা যে আদায় করতে হয় আমরা করি কেন, মিসকিনদের খাদ্যস্বরূপ, মিসকিনদের খাদ্যস্বরূপ। তো নিঃসন্দেহে ফিতরার মালে একমাত্র মিসকিনরাই অধিকার রাখে, একমাত্র মিসকিনরাই অধিকার রাখে। মিসকিন কারা সে বিষয়ে আমরা গ্রুপে আলোচনা করেছি। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি যেটা বলেছেন সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি, সেটা হচ্ছে দেখুন এখানে দুটো বিষয়। এক, যে আপনাকে খাদ্যদ্রব্য আদায় করতে হবে ফিতরা থেকে, আপনাকে ফিতরার মাল খাদ্যদ্রব্য আদায় করতে হবে। আর দ্বিতীয় শর্ত হচ্ছে যে যদি আপনি একাকী আদায় করেন, যদি আপনি একাকী আদায় করেন জামাতবদ্ধ হবে নয়, যদি আপনি আপনার ফিতরা একাই আদায় করতে চান, মিসকিন থেকে দিতে চান, তাহলে আপনাকে ঈদের চাঁদ ওঠার পর থেকে, ঈদের চাঁদ দেখার পর থেকে ঈদগাহে সালাত আদায় করতে যাওয়ার আগে পর্যন্ত এই যে সময়, এই সময়ের মধ্যে আপনাকে ফিতরা বণ্টন করতেই হবে, এই সময়ের মধ্যে আপনাকে ফিতরা বণ্টন করতেই হবে। কারণ রাসূল সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি সালাতের পরে ফিতরা আদায় করলো, যে ব্যক্তি সলাতের পরে ফিতরা আদায় করলো সেই ব্যক্তি ফিতরা হলো না, বরং এটা একটা সাধারণ দান বা সদকা হলো, সেই ব্যক্তি ফিতরা আদায় হলো না, বরং এটা একটা সাধারণ দান বা সদকা হলো। তো আপনাকে বা আমাদের সকলকে এই ক্ষেত্রে দুটো বিষয় মানে মাথায় রাখতে হবে, এক, খাদ্যদ্রব্য আদায় করা, দুই, এই সময়ের মধ্যে আদায় করা। তো এটা হচ্ছে প্রথম শর্ত। এবার আপনি যে বলছেন যে দূরবর্তী কোনো মিসকিনকে দেবেন, তাকে কীভাবে টাকা পাঠাবেন না পাঠাবেন, সে তাকে কবে দেবেন না দেবেন একটা সমস্যা আছে। দ্বিতীয় কথা হচ্ছে যে প্রত্যেক ব্যক্তির তার নিজস্ব এলাকার যে ফকির মিসকিন তারা তাদের দায়িত্ব, যদি আপনার বা আমার প্রতিবেশী কোনো একজন মিসকিন বা গরিব ব্যক্তি থাকে আর যদি সে না খেয়ে ঘুমাচ্ছে বা সে খেতে পায় না, তার জন্য আমাকে দায়ী করা হবে, আপনাকে দায়ী করা হবে। কিন্তু কোথাও দূরে 10 কিলোমিটার 5 কিলোমিটার দূরে কেউ যদি না খেয়ে ঘুমাচ্ছে বা কেউ খেতে পাচ্ছে না, হয়তো তার জন্য আপনাকে জিজ্ঞাসা করা হবে না যে না কেন ওই ব্যক্তি তুমি খোঁজ নিলে না, কারণ অত দূর পর্যন্ত আপনার ক্ষমতা নেই। আর আল্লাহ তাআলা বলছেন যে লা ইউকাল্লিফুল নাফসান ইল্লা উসআহা, আল্লাহ রাব্বুল আলামিন কোনো ব্যক্তিকে তার সাধ্যের বাইরে কোনো বোঝা চাপিয়ে দেন না। তো ওই দূরে কোনো ব্যক্তি না খেয়ে থাকছে বা কেউ মিসকিন আছে, তার দায়িত্ব বা তার দেখাশোনার দায়িত্ব আমার বা আপনার নয়, নয়। কিন্তু অবশ্যই যে আমার এলাকায় বা আপনার এলাকায় যে ফকির মিসকিন আছে তাদেরকে দেখাশোনা করার দায়িত্ব বা তাদের খোঁজ খবর নেওয়ার দায়িত্ব আপনাদের। সেই জন্যে এটা আমাদেরকে ব্রেনে রাখতে হবে যে নিকটবর্তী যারা ফকির মিসকিন তারা কিন্তু বেশি অধিকারী, তারা বেশি অধিকারী, সেই জন্যে আমরা তাদেরকে আগে দেবো। আর দ্বিতীয় কথা হচ্ছে যে কোনো অবস্থাতে আমি আগে আমি বারবার একথা নিয়ে আলোচনা করতে চাচ্ছি, আমরা বোঝাতে চাচ্ছি আমরা যে শরীয়তের কোনো বিধান লঙ্ঘন করে, শরীয়তের কোনো বিধান পরিবর্তন করে আমল করা ঠিক নয়। হ্যাঁ, ইল্লা মাশা আল্লাহ, যখন অপ মানে যখন যখন পরিস্থিতি একদম প্রতিকূলে চলে যাবে, উপায় থাকবে সেটা ভিন্ন কথা, সেটা ভিন্ন কথা। কিন্তু আপনার তো পার্শ্ববর্তী এলাকায় ফকির মিসকিন আছে, তারা বেশি হকদার, তো তাদেরকে রেখে আপনি দূরে দিতে দিতে গিয়ে খাদ্যদ্রব্য বদলে অর্থ দেবেন, এটা ঠিক নয়, এটা ঠিক নয়। হাদামি আল্লাহ আলম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।